السلام عليكم. আজকে আমরা ইসলাম সম্পর্কে জানতে গেলে ইসলামের অনেক বিষয়ভিত্তিক বাজারে বই পাই যেগুলো দিয়ে আমরা ইসলাম প্রিয় বা মুসলিম যারা তারা ইসলাম সম্পর্কে জানার জন্য বা জানতে গেলে ওই বইগুলো কিনি ওগুলো পড়ে ইসলাম জানি আল্লাহ সুবহান ওয়া তাআলা আল কোরআনুল কারীম এর মাধ্যমে ব্যাপকভাবে বর্ণনা দিয়েছেন যে কোরআনই একমাত্র কিতাব এবং যথেষ্ট পরিপূর্ণ কিতাব ব্যাখ্যাকৃত কিতাব এবং কোরআনকে আল্লাহ অনেক নামে অভিহিত করেছেন যা আপনারা কোরআন পড়লে দেখতে পাবেন বা জানতে পারবেন আল বাইয়না আল হিকমা মিজান অনেক নাম নামগুলো চর্চিত সবারই তো এই ক্ষেত্রে সূরা বাকারার 79 নম্বর আয়াতে ওখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله মানে এই আয়াতের মূল বিষয় হচ্ছে যে মানুষ ইসলাম সম্পর্কে যখন লিখে সে বলে যে এটা ইসলামেরই জন্য লেখা বা এটাতে একটা সলিউশন সে নিয়ে আসে সে ইসলামকে বুঝ দেয় এই কিতাবের লেখনের মাধ্যমে তো আল্লাহ যে পরিপূর্ণভাবে কোরআনকে উপস্থাপন করে দিলেন বা এটাকে যথার্থ করে দিলেন তো এইটা সে যথার্থ মনে না করে সে কি করলো এখানে আরেকটু মাতব্বরি বা বেশি বুঝলো সে সে সহজকরণের জন্য সে নিজ ইচ্ছা অনুযায়ী সে বক্তব্য এখানে জুড়ে দিল তো উদ্দেশ্য কি এখানে উদ্দেশ্য হচ্ছে আসলে এইটা মানুষ আমরা যারা ইসলাম ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা ইসলামের বক্তব্য ভালোবাসবে কারণ আমরা আসলে আমাদের দোষ হচ্ছে যে আমরা ইসলাম সম্পর্কে জানি না আল্লাহর কিতাব কি এটা জানি না আল্লাহর কিতাবে কি কি আল্লাহ বলেছেন সেটা আমাদের নলেজে নাই তো আমরা সহজে ইসলামকে পেতে চাই তা আল্লাহ আসলে এত সহজে ইসলামকে মানুষের কাছে যেভাবে পৌঁছে দিয়েছেন ওইভাবে মানুষ গ্রহণ না করার কারণে ইসলাম জানতে পারছেন না তো সেই ক্ষেত্রে এটা যে সূরা বাকারার 79 নম্বর আয়াত যেটা যে ফাইল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বি আইদিহিম ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا এই ثمنا قليلا এটা হচ্ছে মানে মূলত অর্থ রিলেটেড বিষয় যে তারা এখানে কিছু মূল্য ব্যবসায়িক উদ্দেশ্য বা ধান্দা এই উদ্দেশ্যে পৃথিবীতে যত স্কলার বা যারাই দেখতেছি যে লিখতেছে বিষয়ভিত্তিক ধরেন আপনি হজ সম্পর্কে লিখলো যাকাত সম্পর্কে লিখলো কুরবানি সম্পর্কে লিখলো যুদ্ধ সম্পর্কে লিখলো সে সালাত সম্পর্কে লিখলো এবং খুমুস যে একটা বিষয় খুমুস নামধারী মানে যেটা অনেকেই পরিচিত না খুমুস মানে হচ্ছে পাঁচের এক অংশ তো এই যে এইটা নিয়ে এককভাবে নিজের ফ্যামিলি পরিচালিত করা বা নিজে চলা তো এইটারও প্র্যাকটিস আছে আমরা যা দেখে আসছি বা দেখছি জানছি তো এই বিষয়গুলো হচ্ছে আসলে কি যে আমি দায়ী আমি কেন তার কথা শুনলাম আমি কেন তার কথা মানলাম বা আপনি কি আমাকে যে আপনি আমাকে দিন শেখাবেন ইসলাম শেখাবেন আমার আগ্রহ থাকলে আপনার থেকে আমি শুনবো এবং আমি যাচাই করব যেহেতু আমার কাছে কোরআন আছে আমি কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করব যে কথাগুলো কতটুকু সত্য কতটুকু কোরআন ওয়াইজ কথাগুলো আমার কাছে আসছে যে ডেলিভারি দিবে সে তো তার কথা তার ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত বুঝ সহকারে সে কোরআন সে যেভাবে বুঝছে ওইভাবে আমাকে ডেলিভারি দিবে তো তার ব্যক্তির বুঝ আর আমার ব্যক্তির বুঝ সামান্য হলেও তফাৎ থাকবে এবং এইটাই হয় পৃথিবীতে আজকে আমার এই যে ফিঙ্গার পৃথিবীর কারোর সাথে ম্যাচ করতেছে না আমার চিন্তা আমার স্বাধীনতার সাথে কারো চিন্তা স্বাধীনতার ম্যাচ করে না তো সেই ক্ষেত্রে আমি যখন একটা আয়াত পড়বো আমার একটা বোঝা আমার মধ্যে আসবে আপনি যখন পড়বেন আপনার মতো আল্লাহ মূলত বুঝটা আল্লাহই দেবে এখন কে কিভাবে সরল মনে সহজভাবে আল্লাহর কাছে চায় তার যার ইচ্ছাটা ভিতর থেকে আসে সেই ইচ্ছাটা আল্লাহ জানে আল্লাহ অন্তর্যামী তো এই ক্ষেত্রে তো আমরা যদি আল্লাহর কাছে পিওর ভাবে চাই যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার কাছে পথ চাই এবং আপনারই দেয়া যে কিতাব এই কিতাবে আমি বিশ্বাসী এই কিতাব থেকে আমি নলেজ গ্যাদার করতে চাই অর্জন করতে চাই তো আমাকে সঠিক সত্য যে বুঝ এটা আপনি আমাকে দান করেন আমি চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমি শতজনের সহযোগিতা নিতে পারি যারা ইলিম অর্জন করেছে যারা জ্ঞানী তাদের কাছে যেতে পারি এ ব্যাপারে কোরআন সাপোর্ট করে তো অন্ধভাবে অনুসরণ করে মেনে নেওয়া এটা সাপোর্ট করে না এবং এই বিষয়ে যে কিতাব যেগুলি দেওয়া হয়েছে তো এই যে লেখার ব্যাপারে যেটা বলছে তো এই লেখার ব্যাপার আবার তারা এটার ফাঁকে কিন্তু বিজনেস আছে তারা বলতেছে যে না আমি তো বিজনেসের উদ্দেশ্যে লিখি নাই তা তারা এখানে কস্টিং দেখায় হ্যাঁ সে যে এখানে ধরেন এই যে বসছি একটা পানি খাচ্ছি এই পানিটাও এখানে আমার লেখনের ভিতরে কস্ট
অ্যাড হলো, আমি যে আমার সময়টা ব্যয় করছি আমার এই সময়টা এখানে অ্যাড হলো, তা আলটিমেটলি কি বিজনেস? তো আমি যে শ্রম দিচ্ছি, বিজনেস করছি বা আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হচ্ছে আমার প্রোডাক্ট সম্পর্কে, ইভেন কি এই না বুঝে না জেনে এই বইগুলোতে অনেক টাকা ইনভেস্ট করেছি অনেক সময়। তো দেখা গেছে যে কখনো অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট দিছি, অন্যদেরকে উৎসাহিত করেছি, তো আমাদের টাকাই এই বইগুলো ছাপানো হয়েছে এবং আমাদের কাছে পুনরায় আবার সেই বইগুলো বিক্রি করে আবার টাকা নিচ্ছে। আবার আমারই কোনো গেস্ট আসছে বা আমি কাউকে ওই তৎকালীন বোঝ অনুযায়ী যদি কাউকে আমি বইটা উপহার দিতে চাই তো ওইটার জন্য ফোর্স করতো যে ওইখানে টাকাটা দেওয়া হয়নি জমা। তো দেখা গেল যে একই বই আমি আমার টাকা দিয়ে এখানে প্রিন্টেড হলো বা ছাপা হইলো, তো ওই টাকাটা আবার নতুন কোনো কারো দেওয়া হইলো ওইখান থেকে টাকা, মানে বারবার, মানে এটা হচ্ছে মানে একটা রয়্যালিটি যে আমরা অন্য অন্য স্কলার যারা ইসলামের নামে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, যাদেরকে আমরা বোগাস বলি, যাদেরকে আমরা মিথ্যাচারী বলি, তো আলটিমেটলি তাদেরই অ্যাটিচিউড এখানে একই ব্যক্তি, মানে একই ঘুরে ফিরে একই। তো আয়াত্রি বিক্রি করে খাওয়া, মূল বিষয় হচ্ছে যে আয়াত্রি বিক্রি করে খাওয়া। হ্যাঁ, যারা ইসলামকে ভালোবাসেন বই লিখে তারা কিন্তু আয়াত বিক্রি করে, কোরআন দিয়ে বই লিখে কিন্তু আসলে আয়াতকে বিক্রি করে, আয়াতকে বিক্রি করে। এবং এই ব্যাপারে বললে আসলে মানে সত্য যে সত্য মানুষ নিতে পারে না, এটা আসলে তিক্ত, এটা যে ফেস করে সেই আসলে বুঝে, সেই জানে, সেই দেখে। তো এই বিষয়গুলো বললে এই আলোচনাগুলো মানে কখনোই মিথ্যাবাদী বা দাম্ভিক অহংকারী যারা তারা মানতে পারে না, তারা সব সময় তাদের চেহারা কালো করে ফেলে এবং তারা এর বিরুদ্ধে কথা বলে এবং এটাও বলে যে এই বিরুদ্ধাচারী যারা কথা বলবে, হ্যাঁ, এই ব্যাপারে যারা মন্তব্য করবে তারা এখানে আসবে না। এবং যাদের টাকা নাই, যারা এখানে টাকা দিতে পারবেন না, যারা এখানে টাকা খরচ করতে পারবেন না, তারাও এখানে আসবেন না। মানে এইভাবে করে আমাদের দেখা গেছে যে হতদরিদ্র বা যারা দিন আনে দিন খায় বা মজুর হিসেবে কাজ করতো, তারাও ইসলামকে জানতে চায়। এডুকেটেড পার্সন অনেকে ছিল, তো এরা এসে বলে যে ভাই এখানে নিয়ে গেছেন, ইসলামের তো এখানে কোনো আদব বা এখানে শিষ্টাচার এগুলি নেই, আমরা তো আসছি এখানে অপমান হইলাম। এবং তারা পরবর্তীতে যে এখানে গেলে কোরআনে অনেক মেসেজ আমরা পাই, কিন্তু সবশেষে একটা কথা যে আমাদের এখানে অপমানিত হইতে হয়, কারণ প্রত্যেকটা লেকচারে বা তৎকালীন যে সলা যেটা আমরা করতাম, তো ওইটার সলাদের পরে তারা টাকা কালেকশন করত, কারণ কোরআনে সলাদের পরে যে টাকার কালেকশনের কথা বলা আছে, তো হ্যাঁ ওগুলো ওইখানে প্র্যাকটিস হইতো। তো এটা আসলে এখন বুঝতেছি যে সলাদের পরে খরচটা আসলে কী, সেটা আলোচনা সলা মাউনে যেটা, হ্যাঁ, খাদ্য দেওয়া, সত্য কথা বলা, প্রতারণা না করা, মানুষকে মিথ্যা না বলা, ধোকাবাজি না করা, ইনসাফ কায়েম করা, এক কথা হচ্ছে বিচার প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, তো এই বিষয়গুলো যে সলাতের অন্তর্ভুক্ত, তো এইটা কিন্তু আমরা কেউ বলিও না, আমরা কেউ জানিও না, বিকজ আমাদের কোরআনের পড়ার যে অভ্যাস বা পড়তে হবে বুঝতে হবে এই এই প্রচারটা আমাদের মাঝে নাই। বড় বড় আলেম যারা তাদেরকে আমরা প্রশ্ন করে জানি এটার সমাধান কী, ওইটার সমাধান কী, এটার ফয়সালা কী, এটার মাসালা কী, কিন্তু আসলে সমস্ত ফয়সালা মাসালা সমস্ত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। আর এইটা আমি অর্জন করতে না পারাটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় মূর্খতা এবং সবচেয়ে বড় অজ্ঞতা। তো এই বোঝ যদি না আসে আমাদের মাঝে, তাহলে আমরা সারা জীবন এই প্রতারিতই হব, এর দ্বারা ইসলাম শিখবো, ওর দ্বারা ইসলাম শিখবো, আলটিমেটলি আমি এরে শিখলাম ওরে শিখলাম, কিন্তু আল্লাহর দেয়া কোরআন শেখা হলো না, আল্লাহকে জানা হলো না। তো এই মিথ্যাচারী আর এই ভণ্ড প্রতারক যারা আছে তাদের থেকে বাঁচার জন্য আসলে সত্যিকার অর্থে জ্ঞানী হওয়া উচিত, সেটা হচ্ছে কোরআনুল কারিমের মাধ্যমে, একমাত্র কোরআনুল কারিমের মাধ্যমে জ্ঞান অর্জন করে জ্ঞানী হওয়া, এবং মানুষকে বললে কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে কোরআনকেই হাইলাইট করা, এবং কোরআনের নামে অন্য কোনো কিতাব, অন্য কোনো বই কেনা এবং পড়া এটা আসলে কোরআন অ্যালাউ করে না। এটার ব্যাপারে কোরআনে অসংখ্য অসংখ্য আয়াত আছে, সেই আয়াতগুলো আপনারা খুঁজে নেবেন। আর আবারও বলি যে এই আমার এই বক্তব্যে প্রভাবিত হওয়া আবার বিরক্ত হওয়া এটা আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে নিজেকে সেভ করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কোরআনে বলছে নিজেকে বাঁচানোর জন্য। তো আমি আসলে কথাগুলো বলা হচ্ছে নিজেকে সংশোধন করা, নিজেকে সতর্ক করার উদ্দেশ্যে, আপনাকে বলাটাই হচ্ছে আমাদের কাজ, বদলানো আমার কাজ না, আমি বলবো বদলানো নিজের কাজ। আপনি এখন সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন পথে চলবেন, যা ইচ্ছা আপনি করবেন এটা আপনার। তো এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি, সালামু আলাইকুম।